কিছুক্ষণ আগে এই আদালত থেকে সাবেক পরিকল্পনামন্ত্রী এম এ মান্নানকে সুনামগঞ্জ জেল হাজতে পাঠানো হয়েছে। গতকাল রাত 10:15 এম এ মান্নানের শান্তিগঞ্জের বাসভবন থেকে পুলিশ সুপারের নেতৃত্বে 60-70 জনের একটি পুলিশের দল তাকে গ্রেপ্তার করে নিয়ে আসে এবং তিনি রাতে সুনামগঞ্জ সদর থানায় ছিলেন। সকাল 10:15 আদালতে হাজির করলে আদালতের বিচারক ফারহান সাদিক তাকে জেল হাজতে পাঠিয়েছেন। আদালতে এম এ মান্নানের পক্ষের আইনজীবীরা আবেদন করেছিলেন যে তিনি যেহেতু অসুস্থ বয়স্ক, তাকে জামিন দেওয়া যায় কিনা এবং কোনো জামিন দেওয়া না গেলে তাকে হাসপাতালে প্রেরণ করা যায় কিনা। কিন্তু বাদীপক্ষের আইনজীবীরা বলেছেন যেহেতু এটি দ্রুত বিচার আইনের মামলা এবং আজকে দ্রুত বিচার আইনের বিচারক অনুপস্থিত রয়েছেন, তারা বলেছেন পুলিশও যেহেতু রিমান্ড চাইবে তার জন্য, সেহেতু সংশ্লিষ্ট আদালতের বিচারকের অনুপস্থিতিতে সকল বিষয়ে শুনানি হতে পারে। এদিকে কিছুক্ষণ আগে সুনামগঞ্জ সিলেট সড়কের শান্তিগঞ্জ সড়কে সেখানকার শান্তিগঞ্জ উপজেলার সাধারণ শিক্ষার্থীরা বিক্ষোভ করেছে এবং তারা বেশ কিছুক্ষণ সড়ক অবরোধ করে রেখেছে। তারা বলেছে যে এম এ মান্নান শিক্ষার্থীদের পক্ষে ছিলেন শুরুতেই এবং তাকে যে মামলাটিতে জড়িত করা হয়েছে তিনি সেই মামলায় জড়িত ছিলেন না, এই জন্য তিনি যাতে ন্যায় বিচার পান সেই দাবি করেছে সাধারণ শিক্ষার্থীরা। আরে পড়ে যা।